সবাইকে শুভেচ্ছা। আসলে স্যার শব্দটা আমার কাছে কিন্তু অপ্রিয়। আমি তোমাদের বন্ধু হতে চাই, আমাদের বন্ধু বন্ধু তোমরা বন্ধু ভাবো, ঠিক আছে? সত্যি বন্ধু হতে চাই। সবচেয়ে প্রিয় বন্ধু সেটা হলো তোমার আব্বু আম্মু। তোমার প্রথম সৃষ্টি হলো তোমার আব্বু থেকে, যে রক্ত মাখা তোমার শরীরটা নিয়ে তার বুকের মধ্যে জড়িয়েছিল তোমার দমের উপর। আমি যেটা বলতে চাই, এই যে দমটা যদি তুমি না নিতে পারো তাহলে কি হবে? আমরা বেঁচে থাকবো? এই জিনিসটা কি কিশোর উপর বেসিস করে, ওটার উপর নির্ভর করে তুমি বেঁচে আসো, বলো তো এটা কি বলে? অক্সিজেন, অক্সিজেনটা দেয়কে, এই তো বুঝতে পেরেছ? সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য কি দরকার আমাদের? গাছের দরকার। কে বাঁচিয়ে রাখবে তোমাকে? মা বাবা তো আছে, গাছ নাই। মরু অঞ্চলে কি হয়? গাছ নাই, সেজন্য সেখানে মানুষও বাস করতে পারে। গাছের পায়ে কংক্রিটের ঢালাই দেখেছো তোমরা? দেখেছো তো সবাই নাকি? তাহলে দেখানোর দরকার নাই। এই গাছটা কয়েক বছরের সময় লাগে, অনেকটা ফাঁক দেওয়ার মতো সে মারা যায়, কয়েকটা ফটো আছে আমার এখানে, যেটা আমি ফেসবুকে এটা লিখেছি। এটা কিন্তু বিদেশে কিন্তু একটা অপরাধ, কিন্তু গাছপালার সাথে তারা কিভাবে আচরণ করবে, মানে আচরণ মানে কি তার উপর অত্যাচার করবে কিনা, এগুলো বাচ্চাদেরকে শেখায়। বই না, বই পড়ানো হয় না বাচ্চাদেরকে, জানতে শিখায়। কারণ প্রত্যেকটা বাঘ বাবুর কিন্তু ক্রিয়েটিভ ব্রেন হয়ে গেছে, অসম্ভব ক্রিয়েটিভ ব্রেন, এবং এটাই কিন্তু কোনো বাচ্চাদের কিন্তু ধমক দেওয়া যাবে, খারাপ ব্যবহার করা যাবে না।